আগামী 29 ডিসেম্বর পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচন উপলক্ষে নতুন ভোটারদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজাহার আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বোদা সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা যুবলীগের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল সহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা যুবলীগের সভাপতি গোলাম ফারুক।